যিসকল কেণ্ডিডেট 2021 বৰ্ষত নাৰ্ছৰ এণ্ট্ৰেঞ্চ পৰীক্ষা দিব সেইসকল কেণ্ডিডেটৰ বাবে এই ভিডিঅ'টো ইম্পৰ্টেণ্ট, কাৰণ এই ভিডিঅ'ত জনাই দিয়া হ'ব পৰীক্ষাৰ চিলেবাছৰ বিষয়ে, লগতে পৰীক্ষাত কেনেধৰণৰ প্ৰশ্ন আহিব আৰু পৰীক্ষাত কিমান নম্বৰ নিগেটিভ মাৰ্কিং থাকিব এই ভিডিঅ'ত জনাই দিয়া হ'ব। আৰু 2021 বৰ্ষৰ নাৰ্ছৰ এণ্ট্ৰেঞ্চ পৰীক্ষাৰ ফৰ্ম ফিল আপ চলি আছে। যিসকল কেণ্ডিডেট 12 পাছ হৈছে সেইসকল কেণ্ডিডেট নিজৰ নিজৰ মোবাইলতে অনলাইন এপ্লিকেশ্যন ফৰ্ম ফিল আপ কৰিব পাৰিব। এপ্লিকেশ্যন ফৰ্মৰ লিংক এই ভিডিঅ'ৰ ডেছক্ৰিপশ্যনত দিয়া থাকিব, লিংকত ক্লিক কৰি নিজৰ নিজৰ মোবাইলতে ফৰ্ম ফিল আপ কৰিব পাৰিব। ইয়াতে চালক BSc নাৰ্ছিং কোৰ্চ, 4-বছৰীয়া কোৰ্চ হয় এই BSc নার্সিংয়ের এন্ট্রেন্স পরীক্ষার সিলেবাস। ইয়াতে চাইলক সাবজেক্ট অর্থাৎ বিষয়ের নাম ইয়াতে উল্লেখ করেছে কেমিস্ট্রি। কেমিস্ট্রিরপর আইব টোটেল 25টা প্রশ্ন আইব আর 25 নম্বর থাকব, এটা প্রশ্ন 1 নম্বর। তারপর ফিজিক্সের পর আইব 25টা প্রশ্ন 25 নম্বর থাকব, আর বায়োলজির পর আইব 25টা প্রশ্ন 25 নম্বর থাকব, ইংলিশত 15 নম্বর 15টা কোয়েশ্চন, আর জেনারেল নলেজ অর্থাৎ জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্সের পর আইব 10 কুয়েশন 10 মার্কস, টোটেল 100 মার্কস। আর ইয়াতে চালক 100 মাল্টিপল চয়েস প্রশ্ন আইব, MCQ মানে মাল্টিপল চয়েস প্রশ্ন আইব। তারপর কইছে যে উইথ 4 অল্টারনেটিভস, মানে এটা প্রশ্ন থাকব 4টা অপশন থাকব, তার ভিতর শুদ্ধ উত্তরটা বাছিব লাগিব। যদি রং হয় ভুল হয় তেতিয়ালে নেগেটিভ মার্কিং পাব 0.25। যদি এটা প্রশ্ন ভুল হয় ইনকারেক্ট হয় তেতিয়া হলে 0.25 নেগেটিভ মার্কিং পাব। 2021 বর্ষর BSc নার্সিংয়ের এন্ট্রেন্স পরীক্ষার ফর্ম ফিল আপ চলি আছে। যদি ফর্ম ফিল আপ করব বিচারছে লগতে সম্পূর্ণ তথ্য জানিব বিচারছে তেতিয়া হলে কাম করক, এই ভিডিও ডেসক্রিপশনত লিংক পাব, লিংকত ক্লিক করে সম্পূর্ণ তথ্য জানিব পারিব। ভিডিও ডেসক্রিপশনত লিংক দিছে এতিয়াই চেক করক।